বিশ্বজুড়ে আবারও কিছুটা কমলো করোনায় প্রাণহানি। একদিনে প্রাণ গেছে প্রায় 5,500 মানুষের। মহামারীতে মোট প্রাণহানি ছাড়িয়েছে 48,62,000। নতুন সংক্রমিত শনাক্ত 3,50,000-এর কাছাকাছি। এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে 23,83,87,000-এর বেশি মানুষ। শনিবার দৈনিক মৃত্যুর শীর্ষে ছিল রাশিয়া, মারা গেছে 968 জন। সংক্রমণের শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে প্রাণ গেছে প্রায় 642,000-এর বেশি মানুষের শরীরে মেরেছে ভাইরাস। 500-এর কাছাকাছি মৃত্যু হয়েছে মেক্সিকো। আর এই দিন ব্রাজিলে প্রাণহানি হয়েছে প্রায় 400।